নমস্কার, প্রহর চব্বিশে সংবাদে আপনাদের স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। জিবি হাসপাতালে হল ঘরে ত্রিপুরা নাসা কোণের একদিনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত। ত্রিপুরা রাজ্য সরকার চালু করলো নতুন নিয়োগ নীতি, সরকারি চাকরি একমাত্র পাওয়া যাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সমাজ কল্যাণ মন্ত্রীর হাত ধরে বিলোনিয়া যাত্রা শুরু করলো ওআরএস এর চার লাইন। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। জাতীয় স্বাস্থ্য মিশনের সহায়তায় শনিবার জিবি হাসপাতালের হলঘরে ত্রিপুরা নাসা কোণের একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়, উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানে নাসা কোণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রাজ্যপাল তথাগত রায়। In church childhood, one day I was very surprised to discover an advertisement of the drug maker Park Davis, a world famous company, which said that they had commissioned a series of new oil paintings on pioneers in medicine, and one of those paintings was on Sushruta. Sushruta is one of the pioneers of Ayurvedic medicine that was practiced in ancient India. And another one was of Hippocrates. He used to place Hippocrates and Sushruta on the same pedestal. Whereas we, the people who are from the land of Sushruta, did not care about the line of treatment or the science of treatment that he and others like Charaka, they had formulated. It is our good fortune that at present, through
efforts such as Ayush, emphasis is being laid on Ayurvedic education, Ayurvedic research and development of the রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে নতুন নিয়োগ পদ্ধতি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সম্বন্ধে বিস্তারিত তথ্য সাংবাদিকের সামনে তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে নতুন নিয়োগ পদ্ধতি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ফলে পুরনো নিয়োগ পদ্ধতি বাতিল হয়ে গেছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতি ও স্বজন পোষণ দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এই নিয়োগ নীতি চালুর ফলে এখন থেকে সব ধরনের নিয়োগের ক্ষেত্রে লিখিত জানান এই নিয়োগ নীতি চালুর ফলে এখন থেকে সব ধরনের নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। চতুর্থ শ্রেণীর কর্মীদের নিয়োগের ক্ষেত্রেও মৌখিক পরীক্ষার পরিবর্তে লিখিত পরীক্ষা নেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে যেমন ড্রাইভার, ইলেকট্রিশিয়ান ও স্টেনোগ্রাফারদের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি স্কিল টেস্ট নেওয়া হবে। মৌখিক ইন্টারভিউর ক্ষেত্রে ভিডিওগ্রাফি পদ্ধতি চালু থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় টিপিএসসির মাধ্যমেই পুনরায় সেক্রেটারিয়েট সার্ভিসে কর্মী নিয়োগ করা হবে। টিপিএসসির কাজের পরিসর বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ম্যান পাওয়ার ও পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে। নিয়োগের ক্ষেত্রে টিপিএসসি ছাড়াও নতুন একটি ইনস্টিটিউশন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যে পুলিশ, অগ্নি নির্বাহক এবং কারা দপ্তরের পদে নিয়োগের ক্ষেত্রেও লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান। 10% রিজার্ভেশন নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা। এটা এই রাজ্যের জন্য একটা বিরাট পাওয়া। আমরা জানেন নির্ভয়া হত্যাকাণ্ড, নির্ভয়াকাণ্ডের পর আইপিসি সিআরপিসি অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কিন্তু এরপরে সেখানে অ্যামেন্ডমেন্ট সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বলেছে যে মহিলাদের যদি ক্রাইম অ্যাগেনিস্ট ওমেন কমানোর জন্য যতক্ষণ পর্যন্ত না বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের নিয়োগ করা না হয়, বিশেষ করে আরক্ষা দপ্তরে, সেই ক্ষেত্রে কিন্তু ক্রাইমগুলি কমবে না। সেজন্য এবং পরবর্তী সময় আইপিসি সিআরপিসি অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমরা ওইটার উপর গুরুত্ব রেখে আমাদের রাজ্যের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে যত পুলিশ নিয়োগ হবে ওমেন পুলিশ, সেক্ষেত্রে আমরা 10% রিজার্ভেশন রাখবো। ওমেন ইন পুলিশ ফোর্স, পুলিশ ফোর্সের মধ্যে ওমেন 10% রাখবো। আমরা আগামী দিনে আরো বেশি বৃদ্ধি করার চিন্তা করি, কিন্তু এখন আবার 10% এট দি প্রেজেন্ট বর্তমান তৎকালীন সরকার বা আমাদের। এবং আমি জানি আমাদের রাজ্যে বর্তমানে 26,000 পুলিশ কর্মী রয়েছে, এর মধ্যে মাত্র 1200 মহিলা রয়েছে, তার মানে 4% মতো মাত্র পুলিশ রয়েছে। সুতরাং আমরা 10% রিজার্ভেশন একদম সিদ্ধান্ত নেব, আমার মনে হয় এটা আমাদের রাজ্যের জন্য একটা বিরাট পদক্ষেপ। আপনারা জানেন যে কোন কোন পরীক্ষা যেমন স্কিল ড্রাইভার, তো ড্রাইভারের জন্য তো শুধুমাত্র রিটেন নিলে হবে না, আমি রিটেন নিলাম সে ড্রাইভারই পারে কি না, সেই জন্য স্কিল টেস্ট ইজ নিডেড। যেমন ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার অ্যান্ড কম্পিউটার, এরকম কতগুলি যেমন টেকনিক্যাল পোস্ট আছে সেখানে স্কিল টেস্ট লাগবে। এটা তো আমি শুধু রিটার্ন নিব হবে না, সেক্ষেত্রে স্কিল টেস্ট ইজ নিডেড, এটা করতে হবে। সেটা আমরা স্কিল টেস্টের জন্য রিটার্ন টেস্ট থাকবে কিন্তু সাথে সাথে স্কিল টেস্টও নিতে হবে। আর দি পোস্ট ইন পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড জেল ডিপার্টমেন্ট উইচ আর কারেন্টলি আউটসাইড দি পারভিউ অফ টিপিএসসি শুড বি ফিল্ড আপ বাই দি রেসপেক্টিভ ডিপার্টমেন্ট সাবজেক্ট টু দি ওভারঅল প্রিন্সিপাল প্রপোজ। ওই যে যতই নেব কিন্তু লেট ডাউন যে প্রিন্সিপাল যে মেন ছিল রিটেন অ্যান্ড
রিটেন অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস পুলিশের ক্ষেত্রে, জেল পুলিশের ক্ষেত্রে, বা আপনার পুলিশ ফায়ার সার্ভিসের ক্ষেত্রে রিটেন টেস্ট মাস্ট। কিন্তু সাথে সাথে এসব ক্ষেত্রে জেল পুলিশ ফায়ার সার্ভিস এগুলি ক্ষেত্রে রিটেন অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল লাগবে। এটা তো আর আমরা ইচ্ছা করলে শুধু রিটেন নিলে হবে না, শুধু সেই ক্ষেত্রে এগুলির জন্য আমরা নতুন পদ্ধতি চালু করছি। যেমন যেটা নিউ ইনস্টিটিউশন আমি বলছিলাম আগে, যে টিপিএসসি ছাড়াও নিউ ইনস্টিটিউশন, সেক্ষেত্রে যেমন এডুকেশন ডিপার্টমেন্ট টিচার নিয়োগ, টেট বোর্ড ইজ দেয়ার বা রিক্রুটমেন্ট বোর্ড ইজ দেয়ার, এরকম নিউ ইনস্টিটিউশন একটা থাকবে টিপিএসসির বাইরে। আমি মারা গেছে, স্ত্রী পাচ্ছে, কিন্তু অনেক সময় স্ত্রী আবার একটা বিয়ে করে ফেলে, অন্যত্র চলে যায়, সেক্ষেত্রে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন রয়েছে, ইন লাইট অফ দ্য অ্যাবভ ইট ইজ প্রপোজ টু অ্যাডপ্ট প্রভিশন ইন দি ইন লাইন উইথ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেখানে ডিপেন্ডেন্ট প্যারেন্টস অফ দি ডিসিজড সার্ভেন্ট বিকাম এলিজিবল ফর গেটিং ফ্যামিলি পেনশন অন দি ইভেন্ট অফ রিম্যারেজ অবলিক ডেথ অফ ডিসিজড এমপ্লয়ি স্পাউস। সেক্ষেত্রে আমরা পিতা মাতাও যাতে এটার বেনিফিট পায়, রাজ্য মন্ত্রিসভা এই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং আমরা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আপনারা জানেন যে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। ভারত সরকারের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের অধীন ওয়ারের সামাজিক সংস্থা পরিচালিত চাইল্ড লাইনের দক্ষিণ জেলার সদর বিলোনিয়ার পথ চলা শুরু হলো। শুক্রবার বিকালে এই চাইল্ড লাইন উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। ভারত সরকারের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের অধীন ওআরএস সামাজিক সংস্থা পরিচালিত চাইল্ড লাইনের দক্ষিণ জেলা সদর বিলোনিয়ায় পথ চলা শুরু হলো শুক্রবার বিকাল ৪টায়। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে চাইল্ড লাইনের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। বিলোনিয়া শহরের এক নং টিলায় উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার জল সিং মিনা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক হারাদন দাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নৌ, ওআরএস এর সভাপতি পিনাকী চক্রবর্তী সহ অন্যান্যরা। চাইল্ড লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সান্ত্বনা চাকমা ভাষণ দানকালে বলেন, ওনারা যাতে যেভাবে কাজ করছেন সেখানে সকলের সহযোগিতা, যাতে আমাদের ত্রিপুরা রাজ্যে হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া শিশু, নির্যাতিতা শিশু, কোন শিশু আমরা খুঁজে পাই, আমরা সকলে মিলে তাদের সঠিক ঠিকানায় পাঠাবো। ছিল না তো আমি বলবো, ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে আমাদের চাইল্ড লাইনের অফিস উদ্বোধন হয়েছে আছে, আমি অনুরোধ করব সমস্ত আমাদের যে গভর্নমেন্টের ডিপার্টমেন্ট আছে এবং সমস্ত জনগণ সাধারণ, যে আমি বলবো আপনারা চাইল্ড লাইনকে সহযোগিতা করুন। চাইল্ড লাইনের মাধ্যমেই কিন্তু অনেকটাই, আমি বলবো বারবার আমি বলবো, অনেকটাই আমাদের যে মিস এরিয়াতে বাচ্চারা দেখুজু ওরাই একমাত্র পালিয়ে দিতে পারে। যে চাইল্ড লাইনকে অনুরোধ রাখছি, ওনারা যাতে যেভাবে কাজ করছে সেভাবে আরো যাতে ওনারা কাজ করেন, সকলের সহযোগিতায় কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে যে হারিয়ে যাওয়া শিশু, পালিয়ে যাওয়া শিশু, নির্যাতিত শিশু, কত শিশু আমরা খুঁজে পাই, সেই শিশুদের একমাত্র সকলেই মিলেই কিন্তু আমরা একটা সঠিক ঠিকানায় তাদেরকে পৌঁছিয়ে দিতে পারি, তাই সকলের সহযোগিতা কামনা করি। সরকারের সমস্ত দপ্তরকে চাইল্ড লাইনকে সহায়তায় আবেদন করেন। পাশাপাশি রাজনৈতিক জীবনে আসার পূর্বে মন্ত্রী চার বছর চাইল্ড লাইনের সাথে যুক্ত ছিলেন, কর্মজীবনে সেই অভিজ্ঞতাই তুলে ধরেন। একই অনুষ্ঠানে বিলোনিয়া স্বর্ণ ও রূপ্য শিল্পী সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়।
সমিতির পক্ষ থেকে চাইল্ডলাইনকে 5,000 টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ওআরএস সম্পাদক বিনয় পাল। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। সাবস্টেশনে সারাই কাজ করতে গিয়ে হঠাৎ করে সাবস্টেশনে আগুন লাগার ঘটনার আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনা আগরতলা জিবি বাজারের সেমিডিনাল টিলা এলাকায়। ঘটনার খবর পেয়ে আগরতলার দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুরে আগরতলা জিবি বাজারে 79 টিলা বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশনে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। বিদ্যুৎ কর্মীরা সাবস্টেশনের সারাইয়ের কাজ করছিল, সেই সময় হঠাৎ করে সাবস্টেশনে আগুন দেখতে পান বিদ্যুৎ কর্মীরা। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অফিস থেকে বাইরে বেরিয়ে পড়েন। আতঙ্ক ছড়ায় গোটা 79 টিলা এলাকায়। অ্যাকচুয়ালি আমরাও তখন কন্ট্রোল রুমে প্রেজেন্ট ছিলাম। অ্যাকুরেট কারণটা বলতে পারছি না, একটা সাইডের লিন কিবি প্যানেলের মধ্যে কোনো একটা শর্ট সার্কিট বা কিছু হয়ে ফায়ারিং শুরু হয়েছে আর কি। তো এমনভাবে লিন কিবি ভোল্টেজের ফায়ারিং, তো মুহূর্তের মধ্যে এটা ছড়িয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকার ইত্যাদি সব ট্রিপ হয়েছে, বাকি কিছু ব্রেকার আমরা বেরিয়ে প্যানেলে তাড়াতাড়ি অফ করেছি, কিন্তু ইন দ্য মিনটাইম ইলেভেন কেবিতে যে আগুনটা ছড়িয়ে গেছে ওইটা তো আর তখন আমাদের কন্ট্রোলের বাইরে। আমরা ফায়ার এক্সটিংগুইশার মেরেছি, ফায়ার এক্সটিংগুইশারে আগুনটা কমে, কিন্তু এটা রাবার ইনসুলেশন দেওয়া, তারপর কারেন্ট ট্রান্সফরমার থাকে ইলেভেন কেবির, এগুলোতে যখন ওভার হিট হয়ে গেছে দেখছি ফায়ার এক্সটিংগুইশারে হিটটা আগুন নিচ্ছে, আবার পর মুহূর্তে জ্বলে উঠছে। বাধ্য হয়ে ফায়ার সার্ভিসকে কল করিয়ে ওই জল দিয়ে এটাকে নেবাতে হয়েছে। স্যার কিরকম এই মেশিনটা কিরকম দামটা হয়েছে, কয়টা মেশিন গেছে? এই মুহূর্তে তো একিউরেট বলতে পারবো না, তবে 11 kV সাইডে ওইখানে 5-6টা ব্রেকার খারাপ হবে। 11 kV ব্রেকার প্যানেল এগুলো সব মিলিয়ে তো আমার মনে হয় প্যানেল রেট কত আছে 11 kV? অনুমানিক ধরে নিন 8-10 লাখ টাকা তো হবে। এখন কি পুরো শহরে বিদ্যুৎ পরিষেবা? এই মুহূর্তে আমরা তো পরিস্থিতিটা কন্ট্রোলে আনার জন্য পাওয়ারটা কেটেছি, কারণ নিজেরাই দেখতে পাচ্ছি না কি আছে না আছে। হ্যাঁ, এই মুহূর্তে কেটেছি। আমরা এখন স্যারেরাও সবাই এসেছেন, আমরা সবাই মিলে এখন সেন্ট্রাল টেস্টিং উইং এর ইঞ্জিনিয়াররাও এসে গেছেন, সবাইকে নিয়ে আমরা এখন পুরো ব্যাপারটা অ্যাসেস করবো। আগে কোন জায়গাটাতে কতটুকু ঠিক আছে দেখে দেখে আস্তে আস্তে আমরা রিস্টোর করবো আর কি। একটু সময় লাগবে, কারণ এটা পুরো বুঝতেই পারছেন ফায়ার এক্সিডেন্টের ব্যাপার, মানে জিনিসটা নিজেরা কনফার্ম না হয়ে তো ইলেকট্রিক্যালের ব্যাপার, তো এই মুহূর্তে একটু বুঝে ধরতে হবে আর কি। স্যার আপনার নামটা? স্যার আমি শান্তনু দাস, সিনিয়র ম্যানেজার জিপ সাবস্টেশন। স্যার তাহলে আজকে কতক্ষণ ব্যাকআপ থাকতে পারে? একুরেট বলা মুশকিল, সবটা জায়গা বেশিক্ষণ থাকবে না হয়তো। হয়তো আশা করছি এখান থেকে যে মেইন সাপ্লাই এরিয়াগুলো আছে 2-4 ঘন্টার মধ্যে একটা আশা করছি হয়ে যাবে, এরপর বাকিটা ভেতরে দেখে কাজ করার সময় অ্যাসেস করতে হবে। সাবস্টেশনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা 12:32 আমরা কল পাইছি যে গ্রিপ সাবস্টেশনের মধ্যে আগুন লাগবে। আমরা ফার্স্ট আউট, আমরা স্টেশনে কোন স্টেশনের মধ্যে গাড়ি একটি আছে, আমি একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওই জায়গাতে আমার স্টাফ পৌঁছানোর লগে লগে কোথাও আরো গাড়ির দরকার। ঘটনা হচ্ছে আগুনটা ভিতরে ভিতরে এবং যা প্রচন্ড পরিমাণে ধোয়া বাড়িতে আছে। কখনোই আমি NCC ফায়ার স্টেশন এবং আগরতলা ফায়ার স্টেশনে কল করছি, দুই স্টেশনে গাড়ি আইছে, এখন আবার তো আগুন। মানে কে থেকে লাগতে পারে এটা? এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। আচ্ছা, কতটুকু ক্ষতি হয়েছে কি মনে হইতেছে আপনার? ক্ষতি আমি এইরকম যে অথরিটি আছে, অথরিটি আমি জিজ্ঞাসা করছিলাম, তারা বলছে আমাদের পরে তারা কাগজ জানাই দিবে। কয়টা দমকল আছে? 3টা দমকল, এমনি 2টা আর একটা, আর একটা সে ওয়াটার ব্যবস্থা, 3টি। এখন স্বাভাবিক অবস্থা কিরকম আছে? এখন একদম কমপ্লিট আগুন নিভে গেছে। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ বর্মন ঘটনাস্থলে যান। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শ্রী বর্মন জানান, কথা হইলো এবং কতক্ষণ লাগতে পারে কারেন্টের? দেখুন, 11 kV যে আমাদের যে লাইনটা, এটার মধ্যে হঠাৎ করে আচমকা ইঞ্জিনিয়ার কাজও করছিলেন, ওই টাইপে হঠাৎ করে ওখানে আগুন লাগে এবং এতে কিছু আমাদের ইকুইপমেন্টস, মেশিনারি, ডাক্ট, মানে বারফারগুলো আগুনে নষ্ট হয়ে যায়। যা আগুন এখন আয়ত্তে এসছে, দ্রুততার সাথে ফায়ার ব্রিগেড ওনারা আগুন নিভিয়েছেন এবং ধোঁয়া আচ্ছন্ন প্রচুর ধোঁয়া ভেতরে। আমাদের
আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা, আমাদের আধিকর্তারা, কর্মকর্তারা এখানে রয়েছেন, ছুটে এসছেন। ওনারা একটু ধোয়াটা কমার পর ওনার একটা সিচুয়েশনটা রিভিউ করবেন এবং আশ্বস্ত করেছেন অন্য বিভিন্ন সোর্স থেকে পাওয়ার সাপ্লাইটা যাতে রেস্টোর করা যায় দ্রুততার সাথে, সেটা ওনারা সুনিশ্চিত করবেন। তো উই আর হোপফুল যে আমরা খুব একটা জিনিস আশ্বস্ত হয়েছি যে এই আগুনে আমাদের যারা কাজ করছিলেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টেকনিশিয়ানরা যারাই ছিলেন ওখানে, হতাহত হয়নি, সেটা সবচেয়ে বড় আমাদের একটা স্যাটিসফ্যাকশন। এক্সটেন্ট অফ ড্যামেজ তো হয়েছে, কিছুটা তো ড্যামেজ হয়েছেই, যাই হোক সাপ্লাই উইল বি রেস্টোর্ড, দেয়ার এশিওরড আস দ্যাট সাপ্লাই উইল বি রেস্টোর্ড। খানিকটা তো কিছুটা ব্যাঘাত ঘটলেই, তবে যতটুকু সম্ভব ওনাদের তরফ থেকে সবটা ওনারা করবে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। শুক্রবার রাত ১১টায় এয়ারপোর্ট থানার পুলিশ গান্ধীগ্রাম এলাকায় একটি গ্যারেজে অভিযান চালায়। পুলিশের কাছে গোপন খবর ছিল দীর্ঘদিন ধরে এই গ্যারেজে অবৈধভাবে গাঁজা বাণিজ্য চলছে। অভিযানকালে পুলিশ প্রায় ৪০০ কেজি গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। গাঁজা চাষে মিজুয়া ক্ষেত্র হিসেবে পরিচিত এই রাজ্যের বিভিন্ন এলাকা, বিশেষ করে সোনামরা ও বিলুনিয়া মহকুমা সীমান্তবর্তী এলাকায় গাঁজা চাষ সবচেয়ে বেশি হয়। মাঝে মধ্যে পুলিশি নামতমনো অভিযানে কিছু কিছু গাঁজা গাছ কেটে ধ্বংস করা হলেও বেশিরভাগ গাঁজা গাছ থেকেই যায়। আগে ভারত বাংলা সীমান্ত দিয়ে এখানকার উৎপাদিত গাঁজা বাংলাদেশে পাচার হতো, কিন্তু বর্তমানে সীমান্তে কাঁটাতারের বেড়া হওয়ার ফলে এখন বাংলাদেশে গাঁজা পাচার প্রায় বন্ধ। বর্তমানে গাঁজার কারবারিরা রাজধানী আগরতলা দিয়ে এই গাঁজা বহিরাজ্যে পাঠাতে শুরু করেছে। বেশ কিছুদিন ধরে পোস্ট অফিস এবং বিভিন্ন ক্যারিয়ার সার্ভিস অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ গান্ধীগ্রামের একটি গ্যারেজ থেকে প্রায় ৪০০ কেজি গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। এই অভিযানে নেতৃত্ব দেন এয়ারপোর্ট থানার এসডিপিও ধ্রুবনাথ। ইনফরমেশন দ্যাট ওয়ান ভেহিকল দ্যাট ইজ ১২ হুইল অফ ট্রাক হ্যাভিং এ সিক্রেট চাম্বার অ্যান্ড দ্যাট লার্জ কোয়ান্টিটি অফ গাঞ্জা দ্যাট ইজ ক্যানাবিস আর ক্যাপ দেয়ার অ্যান্ড ইট ইজ সাপোজ টু বি স্মাগলড সামওয়্যার টু বিহার ইন আদার পার্টস নর্দার্ন পার্ট। সো অন দ্য টিপ অফ দ্যাট ইনফরমেশন উই অ্যারাইভ হিয়ার অ্যান্ড উই গেট দ্য ওনার অফ দ্য garage who is inside the vehicle. We found him, we have detained him, and now we are measuring the things and seizure is will be seizing the material for this all cannabis that will be around 400 kg of ganja. The same value that value will be from 8 to 10 lakhs if we consider the market value, it will be of 8 to 10 lakhs. সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। জিবি হাসপাতালে হল করে ত্রিপুরা নাসা কোণের একদিনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত। ত্রিপুরা রাজ্য সরকার চালু করলো নতুন নিয়োগ নীতি, সরকারি চাকরি একমাত্র পাওয়া যাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সমাজ কল্যাণ মন্ত্রীর হাত